বিজেপির প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা দায়িত্ব নেওয়ার পর ঠিক করেন সরকারের সঙ্গে দলের সমন্বয় সাধন করার। সরকার কি কাজ করছে তা দলকে অবগত করতেই সিদ্ধান্ত গ্রহণ। তাকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি মাসে একদিন করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা প্রদেশ কার্যালয়ে বসবে। এই বৈঠকে জেলা, মণ্ডল ও অন্যান্য মোর্চার কার্যকর্তারা আগাম সূচি অনুযায়ী আসবে এবং সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করবে। সরকার কি করতে চাইছে, সরকারের ভাবনা কি, এই সমস্ত বিষয়ে সরাসরি কথা হয়। এটা গুরুত্বপূর্ণ। সেই মোতাবেক বিজেপির প্রদেশ কার্যালয়ে দলীয় নেতৃত্বদের সঙ্গে আলোচনায় মিলিত হন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রত্যেক মাসের দ্বিতীয় মঙ্গলবার এখন থেকে প্রদেশ কার্যালয়ে বসবেন তিনি। এদিন তার সূচনা হয়েছে। এরাজ্যের 42% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে সরকার কিভাবে কাজ করছে তা অবগত করতে আলোচনা বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশে 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য একাধিক পরিকল্পনা নিয়েছেন। অনুরূপভাবে মুখ্যমন্ত্রী তহবিল থেকে কৃষকদের জন্য মুখ্যমন্ত্রীর ফসল বীমা যোজনা নামে একটি প্রকল্প ঘোষণা করেছেন। প্রিমিয়ামের মাত্র 10 টাকা কৃষকদের দিতে হবে, বাকি টাকা দেবে সরকার। কেসিসি লোন ভারত সরকারের নির্দেশ মোতাবেক 2,06,000 কৃষকের মধ্যে প্রদান করা হয়েছে। প্রায় 294 কোটি টাকা এ পর্যন্ত খরচ হয়েছে বলে জানান তিনি। কৃষকদের স্বাধীন করে দেওয়ার জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সমস্ত কিছু মিলিয়ে রাজ্য সরকারের কৃষি দপ্তর কাজ করছে। আরও বেশি করে কিভাবে কৃষকদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া যায় তার জন্য এই উদ্যোগ বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মিটিংটা আমাদের দলীয় সিদ্ধান্ত, মাননীয় সভাপতি আমাদের ডক্টর মানিক সাহা মহোদয় উনি দায়িত্ব নেওয়ার পরে ঠিক করেছেন যে সরকারের সঙ্গে দলের সরকার কী কাজ করছে তা দলের সঙ্গে সমন্বয় সাধন করা এবং সেটাকে লক্ষ্য রেখে উনি সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেকটি দপ্তরের মন্ত্রীরা তারা অন্তত মাসে একদিন করে আমাদের এই প্রদেশ কার্যালয়ে বসবে। এখানে আমরা বিভিন্নভাবে আগের থেকে কোনো একটা যোগাযোগ থাকবে বিভিন্ন আমাদের ডিস্ট্রিক্টের সঙ্গে, ডিস্ট্রিক্ট কমিটি, মণ্ডল কমিটি বা যে সমস্ত আমাদের আদার্স যারা আমাদের কার্যকর্তা আছে সেই সমস্তগুলোকে আগে ইন্টিমেশন থাকে এবং সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে এই সময় নির্দিষ্ট সময়ে সবাই এখানে আসবে। আসলে পরে সেই কনসার্নিং মিনিস্টারের সঙ্গে তাদের আলোচনা, সরকার কী করতে চাইছে, সরকারের ভাবনা কী এবং কীভাবে মানুষের কাছে সরকার কাজ করার জন্য যাচ্ছে এই সমস্ত কিছু সরাসরি আলোচনা হয় এবং এটা খুব ভালো উদ্যোগ। এবং আমি রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর এবং পরিবহন এবং পর্যটন এই 3 দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হওয়ার সুবাদে প্রত্যেক দ্বিতীয় মঙ্গলবার, প্রত্যেক মাসের দ্বিতীয় মঙ্গলবার 12টার থেকে আমরা এখানে বসছি এবং সেখানে আসছে। তাই সেটাই প্রথম আজকে শুরু হয়েছে এবং এটা আপনারা জানেন যে এই রাজ্যের 42% মানুষ যেখানে কৃষিকাজের সঙ্গে যুক্ত, আর এত সংখ্যক মানুষের কৃষিকাজের সঙ্গে যুক্ত, রাজ্য সরকার কৃষিকাজ কীভাবে করছে, আমাদের ভারত সরকারের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে কৃষকদের জন্য যেভাবে উনি তাদের 2022 সালের মধ্যে তাদের অর্থনীতি দ্বিগুণ করা যায় সেই সম্পর্কে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন। কৃষক সম্মান নিধি প্রকল্প যার মাধ্যমে 6,000 টাকা প্রত্যেক বছরে একটা কৃষক পরিবার পায়, যেমনি আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তার তহবিল থেকে ওনার সিদ্ধান্ত অনুযায়ী মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা নামে একটি উনি ফসল বীমা যোজনা উনি ঘোষণা করেছেন, যেখানে প্রতি কানি জমিতে 220 টাকা করে লাগে প্রিমিয়াম, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী 210 টাকা সরকারি তহবিল থেকে দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।